আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো টুথপেস্ট দিয়ে কিভাবে আপনি আপনার চেহারার অবাঞ্ছিত লোমগুলো দূর করবেন। টুথপেস্ট শুধু আমাদের দাঁতই চমকায় না, এটা আমাদের ফেস সুন্দর করতে অনেক ভালো কাজ করে। তো চলুন দেখে নেওয়া যাক টুথপেস্ট দিয়ে কিভাবে আমরা আমাদের ফেসের লোমগুলো দূর করতে পারি। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করবেন আমার ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমাদের লাগবে এক চামচ টুথপেস্ট, আমি এখানে কোলগেটের টুথপেস্ট ইউজ করেছি। তারপর লাগবে হাফ চামচ লেবুর রস, আর লাগবে এক চামচ চিনি। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই প্যাক আপনার অবাঞ্ছিত লোমের উপর লাগিয়ে অপোজিট সাইড থেকে মাসাজ করতে হবে। এভাবে উল্টো দিক থেকে মাসাজ করলে চেহারার অবাঞ্ছিত লোম ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে। এই প্যাক কিছুদিন ইউজ করলে আপনি পাবেন অবাঞ্ছিত লোম থেকে চিরতরে মুক্তি। এই প্যাক অবাঞ্ছিত লোম দূর করার পাশাপাশি আমাদের স্কিনকেও ফর্সা করে। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে, আর আপনাদের স্কিন আর হেয়ার নিয়ে কোনো প্রবলেম থাকলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সলিউশন দেবো। আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ।